যাকে চোর মেরেছি মানে ও কোকাকে ভিড় রাখতে গিয়েছিল আই ডোন্ট নো এটা কে ছেলেটা কি আই ডোন্ট নো কংগ্রেস দল বল কংগ্রেস দলের পক্ষে আজকে অভিযোগ করা হয়েছে আমি সেটা জানি না আমার বক্তব্য হলো পুলিশ স্টেশনে মারতে পারে কি না অন্য একটি বিষয় প্রশ্ন করা হচ্ছে যে কোনো বিষয় পুলিশ স্টেশনে কাউকে মারা যায় কি না আই থিংক নো না আপনি বক্তব্য আমি রেখেছেন আমরা প্রশ্ন করা হয়েছে বলুন আজকে কংগ্রেস দলের পক্ষে কিছুক্ষণ আগে বিকেল দিকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে তাদের যে পূর্ব চুপড়া প্রার্থী প্রজ্ঞা দেবর্মন তিনি আজকে খোয়াইতে কোন একটা জায়গাতে খোলা শহরে একটি জনসভা খুঁজে পেয়েছে আপনার কথা ফিরে আসার পথে একজন লোক তাকে গুলি মারতে যায় যদি এরকম ঘটনা হয় আই ডোন্ট নো যদি এরকম ঘটনা ঘটে আইন তার আইন আইনের পথে চলবে নিশ্চয়ই যদি এরকম ঘটনা হয় সেজন্য আমাকেও যদি কেউ ঢিল দেয় আমি আই উইল আমি কি করবো ইনফর্ম টু দি পুলিশ স্টেশন আমার নিজের হাতে আইন দেওয়ার ক্ষমতা নেই আমি আজকে যদি ঘটনা ঘটে থাকে পুলিশ ইনফরমেশন করবে বাট পুলিশ স্টেশনে মারা তাহলে তার কোনো জেলা আদালত থাকার কোনো দরকার নেই বলুন আপনি না একটা হচ্ছে যে আপনি বলছেন যে কনস্পিরেসি হচ্ছে ওরা কিভাবে করছে মানে ল এন্ড অর্ডার তো এখন এটা দিয়ে বলা যায় যে পুলিশ কাস্টডিতে দেখে দেবো এবং আরেকজন বলছে দা বন্দুক বন্দুক কামান নিয়ে প্রতিরোধ করব অটোমেটিক্যালি বিভ্রান্ত হয়ে যাচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তারিখ তো আমরা ওয়েলকাম করি টেরোরাইজ করছে না কনস্পিরেসি করা টোটাল কনস্পিরেসি আরো তো সামনে থাকতে পারে নো আই ডোন্ট ওটা বলছি আমি ওটাকে ভোটের তারিখ কিছু হচ্ছে কিনা আমি জানি না রাজীব সিংহের স্মরণে আজকে বোঝা গেল এই যে কেন বলছি কনস্পিরেসি এই কারণে বলছি রাজীব সিংহের স্মরণের আগে অন্তত থ্রেট করেছে হাত তুলতে সাহস পারেনি আজকে রাজীব সিংহের স্মরণ সাথে সাথে কিন্তু হাত তুলে নিল থানা তো ঢুকে কংগ্রেস সিপিএম রাজীব সিংকে সরাতে পারে আপনারা দেখছেন তো আমি সমস্ত করছি পূর্ব ত্রিপুরায় মুনকুটিতে জিরো ইনসিডেন্ট দবাইতে থ্রি ইনসিডেন্ট কোয়াইতে ওয়ান ইনসিডেন্ট গোমতিতে থ্রি ইনসিডেন্ট যে প্রশ্নটা বলছিল আমি আসলে সেটাই বলছিলাম যে এই যে ইলেকশন কমিশন যে লিখেছে একটা কাগজে মানে তাদের ইসিআর সেক্রেটারি অরবিন্দ আনন্দ যে লিখেছেন যে ল অ্যান্ড অর্ডার ফেলিয়ারের জন্য এডিজি রাজীব সিংকে সরানো হলো তার জায়গায় এই লোককে স্থলাভিষিক্ত করা হলো এই যে সিদ্ধান্তটা সেটা বিভ্রান্ত হওয়ার ফলে হয়েছে ইয়েস ইয়েস তাও সেক্রেটার শুনে নিন ওয়ারেন্ট দি রিটার্নিং অফিসার ফর দি সেম টু ত্রিপুরা অ্যাসেপ্টিস্ট পার্লামেন্টারি কনসালসি ইন হিজ রিপোর্ট হ্যাজ অলসো এক্সপ্রেস সিরিয়াস অ্যাপিয়েন্সন দি মিসক্রিয়েন্ট এলিমেন্টস মে থট দি পুলিশ প্রসেস ইন দি পোলিং প্রসেস ইন দি কনসালসি তার মানে ওই চন্দ্র বলছে ষড়যন্ত্র মুরগি কেটে ঝুলিয়ে রাখা আচ্ছা মুরগি কেটে ঝুলিয়ে রাখা হুমকি দেওয়া বন্দুক কামান বলছে থট অ্যান্ড সেই জন্য বলছে সেই জন্য বলছে নন দি ভেরি অ্যাকশন দ্য ডিসিশন দ্যাট হোল শিডিউল টু বি নট আপনার পোস্টপন না কিন্তু জেফার 18-30 নট পোস্টপন এই যে ইলেকশন কমিশন বিভ্রান্ত ছিল আপনারা মানে এফিডেভিট দিয়ে বন্ধ আর এফিডেভিট দিতে হয়নি
আপনারা কোনো কাজ গয়ে কত যাব যাবেন অসংখ্য চিঠি আছে অসংখ্য চিঠি নিশ্চয় যাবেন যেহেতু আমাদের গভর্নমেন্ট এরকম করতে আর কোনো না আপনারা দিল্লিতে নির্বাচন সদনে একটা চিঠি পাঠিয়ে সেখানেও যাচ্ছে যাবেন না গেছে গেছে ইয়েস আমরা বসে নেই কিন্তু ও কোয়াইপিএসে ঢোকার কথা নয় আমি তো সে বলছি এটাই বলুন কনস্পিরেসিটা কি ঘটনা গোলাবাড়ি যদি আপনাদের কথা ঢুকে আপনারা যেটা বলছেন আমি ইচ্ছা করে বলবো না কথা কারণ আমার দরকার নেই এবং কি হয়েছে কারা কারা সম্বন্ধে বলেছে গোলাবাড়ি ঘটনা গোলাবাড়ি হান্ডা দিয়ে চা পাওয়ার পিএস তাহলে এই ছেলেটা কিভাবে কুয়াই আসলো এই ছেলেটা কি আমি কি জানি আমি আপনাদের বলছি পদের সভাপতি নিজে আইন হাতে নিয়েছে এটা হলো আমার মেইন কথা এটা যদি বলেন পারেন বানা যাক হতে পারে আই ডোন্ট নো আমাকে যদি কেউ গুলি করে সেই জন্য পাল্টা আমি গুলি চালাতে পারি না গৌতম দাস ক্যান ডু বিজন্দর ক্যান ডু প্রদ্যুৎ বর্মা ক্যান ডু আর উই ক্যান নট ডু আর বিকজ উই আর সিটিজেন অফ ইন্ডিয়া এবং ডেমোক্রেটিক ফোরামে আমি থাকি আমরা আইন করতে পারি আমাদের তো আর তোলে না ঠিক আছে